ওয়েলকাম টু গুনগুনস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন আইটেম, ম্যাগি মাঞ্চুরিয়ান। দারুণ রেসিপি, আসুন দেখে নিই কীভাবে ম্যাগি মাঞ্চুরিয়ান বানাতে হয়। গ্যাস অন করেছি, করে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে এক গ্লাস জল দিয়ে দেব। এবারে ম্যাগি মশলা দিয়ে দেব। আমি এখানে 4 প্যাকেট ম্যাগি মশলা দেব। নেড়ে নেব ভালো করে। গ্যাসটাকে হাই রেখেছি, একবার ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, এবারে 4 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব। এবারে ম্যাগিগুলো সেদ্ধ করে নেব। ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা একটি পাত্রে ঢেলে নেব। এবারে এই ম্যাগিতে অল্প রসুন বাটা, অল্প পেঁয়াজ বাটা দিলাম, অল্প আদা বাটা দিলাম, হাফ টমেটো কুচি, হাফ পেঁয়াজ কুচি, অল্প গাজর গ্রেট করে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে নিয়ে নিলাম, 1 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, অল্প পরিমাণের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে ভালো করে মেখে নেব। ম্যাগিটা মাখা হয়ে গেছে, মাখার পরে একবার নুনটা টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কি না। এবারে এটার বল বানাবো। একটা একটা করে বল বানিয়ে প্লেটে রাখ। ম্যাগির বল বানিয়ে নিলাম, গ্যাস অন করে সাদা তেল গরম হতে দিলাম। এবারে একটা ম্যাগি নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এই একটা করে বল নিলাম, নিয়ে এই গুঁড়োর ওপর একবার এমনি করে ঘুরিয়ে দেব। এইভাবে প্রতিটা গড়ে রাখব। দো ম্যাগির বলগুলোতে শুকনো ম্যাগি গুঁড়ো করে হালকা করে প্রতিটাতে লাগিয়ে নিলাম। এবারে দেখি তেলটা গরম হলো কি না। তেল গরম হয়ে গেছে, এক একটা করে বল আমরা ভেজে নেব। সব বলগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা গ্যাস ধরিয়ে একটা কড়াই চাপাবো। 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, অল্প পরিমাণে রসুন কুচি করে রেখেছি দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। এবারে অল্প পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকামটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। আমাদের ভাজা হয়ে গেছে, এবারে টমেটো সস দিয়ে দেব। ফোর টেবিলস্পুন টমেটো সস দিলাম, ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ আর হাফ চামচ চিলি সস। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আরও ঝাল দিতে চাইলে কাঁচা লঙ্কা চিরে চিরে দিতে পারেন। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে কর্নফ্লাওয়ার গুলে রাখাটাকে দিয়ে দিলাম।
ভালো করে সবগুলো কষা হয়ে গেছে, আবার এক বাটি জল দিয়ে দেব। জলটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে ম্যাগি বলগুলো দিয়ে দেব। এই ম্যাগি বলগুলো দেওয়ার পরে 5 মিনিট কুক করব আমরা। 5 মিনিট হয়ে গেছে, ম্যাগি মাঞ্চুরিয়ান রেডি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা একটি সার্ভিং প্লেটে তুলে নেব। ম্যাগি মাঞ্চুরিয়ান সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, একটি লঙ্কা দিয়ে ডেকোরেশন করেছি। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।